প্রথমেই সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি যারা এখানে উপস্থিত হয়েছেন, এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের আইনজীবী অধিকার পরিষদের নেতৃবৃন্দকে যারা এখানে প্রোগ্রামটা আয়োজন করেছেন। আসলে আমাদের কাছাকাছি যারা থাকেন তারা হয়তো লক্ষ্য করেছেন, আমি 6 তারিখের মুক্তির পর থেকে, বিশ্বাস করবেন, এখন পর্যন্ত 6 ঘন্টা তো এমনি ব্রেনের রিল্যাক্সের জন্য, ব্রেনটা কাজ করার জন্য একটা ঘুম প্রয়োজন, একটা না অন্তত এই পরিণত বয়সের মানুষের 6 ঘন্টা ঘুম প্রয়োজন। আমি এখন পর্যন্ত 6 তারিখের পর থেকে 6 ঘন্টা ঘুমাইনি। শুধুমাত্র গত শুক্রবার আমাদের জেলায় প্রোগ্রাম ছিল, ওই উপলক্ষে আমি পটুয়াখালী গিয়েছিলাম। তো ঢাকায় থাকলে তো যেমন এখন আমাদের ঢাকাস্থ ছাত্র নেতৃবৃন্দকে নিয়ে আপনার যেহেতু আপনাদের সময় ছিল, আপনারা বলছেন 7:30, ওদেরকে 9:30 টাইম দিয়ে, ওরা স্টার এলিফেন্ট রোড ওখানে বসছিল, ওদের সাথে একটা মিটিং, আর 10:30 আরেকটা খুব কনফিডেন্সিয়াল মিটিং ছিল একজন টপ লেভেলের লোকের সাথে। তো এইমাত্র ওনার বিএস বললো আপনার এখন যদি সমস্যা হয় সকালেও আসতে পারে। তারপরে সকালবেলা থেকে তো আছেই আরো অন্যান্য কার্যক্রমের মধ্যে, মোটামুটি প্রত্যেক দিনই এই রকমের মানে হেভি স্কেজুলের মধ্যে দিয়ে আসলে পার করতে হচ্ছে। সেক্ষেত্রে আমি নিজেই ফিল করতেছি আমার স্বাস্থ্য অত ভালো না, তাও কয়েকদিনে স্বাস্থ্যটা তো কমে গেছে, বিশেষ করে খাওয়া দাওয়া ঠিকঠাক মতো না করার ফলে। তো তারপরে আবার আমাদেরকে কাজগুলো করতে হচ্ছে, দায়িত্বে থাকার ফলে সব স্টেক হোল্ডারদের সাথে বসতে হচ্ছে, আমাদের কিছু জায়গা বা স্টেক নিতে হচ্ছে। বিকজ এখনকার পরিস্থিতি আপনারা বুঝেন, আমরা যেমন আমি মনে করি যে আমাদের যে 3 জন 2 জন সহকারী অ্যাটর্নি জেনারেল, 1 জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হয়েছেন, আমাদের যে চিন্তা ভাবনা এবং তাদের চিন্তা ভাবনা সেম, যদি ইংরেজিতে বলে যে উই আর অন দ্য সেম পেজ, অর্থাৎ একই চিন্তাধারার মানুষ, যার ফলেই কিন্তু আমরা একসাথে বসতে পারছি, একসাথে একটা প্ল্যাটফর্মে যুক্ত হতে পারছি। এবং আমাদের বিশ্বাস যেভাবে আমরা একটা নিঃস্বার্থভাবে ভালো চিন্তার জায়গা থেকে দেশকে কিছু দিতে চাই, দেশে পরিবর্তন করতে চাই, তারা যে মানুষকে সেবা দেওয়ার একটা জায়গায় তাদের একটা অবস্থান আছে, সেটাকে কাজে লাগিয়ে তারা প্রথমত মানুষকে সেবা দিতে পারবে, দ্বিতীয়ত সংগঠনের জন্য একটা কানেক্টিভিটি তৈরি করতে পারবে। কারণ তাদের কাছে অনেক মানুষ যাবে বিভিন্ন সমস্যা নিয়ে। যেমন কিছুদিন আগে আমাদের জেলার কিছু লোকে ছিল শিক্ষকরা, আমি তাদেরকে বলেছি যে যদি দেখার মতো দেখেন, আমি উপদেষ্টাদেরকে অনেক জায়গায় যেটা রাশেদ ভাই বলছিল এটা ঠিক আমার জন্য কিছু ক্ষেত্রে বিব্রতকর, এত সুপারিশ আর এত রিক্রুটমেন্টের কথা আসে না। এখন আমরা চাইলে অনেক কিছু করতে পারি কিন্তু আমরা করি না, একটা কারণে যাচ্ছে, আমি এই উপদেষ্টাকে বললাম এই কাজের জন্য, ওই উপদেষ্টাকে ওই কাজের জন্য বললাম, যখন ক্যাবিনেট মিটিং হবে ধরেন আমরা তো সবার ব্যক্তিগতভাবে এই উপদেষ্টাদের অন্তত 80% উপদেষ্টাদের সাথে আমাদের ব্যক্তিগত খুব গুড রিলেশন, দু একজনের সাথে আমাদের মানে আপনার বলা চলে দুইজনের সাথে আমাদের পরিচয় ছিল না, শুধু 2 জন, একটা যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ে উপদেষ্টা উনি, একটা 2 জন। তো তার সব ভাষায় মিটিং করতে সে আমাদেরকে বললো যে ওই যে তার ওয়াইফের কথা আছে, এই ভাষা আপনার একটা ভোট আছে, তো দেখা না হলেও তার মানে তাদের চিন্তাধারা বা ভালো চিন্তাধারার সাথে মিল আছে। তো সেই জায়গা থেকে আমরা চাই না যে আমাদের নিয়ে মানুষ, বিশেষ করে গভর্নমেন্টের ক্যাবিনেট আলোচনা হোক, আচ্ছা ভিপি নুরা তো খালি সুপারিশ করে অমুক জায়গায় বদলি, অমুকের এই করাই ওই করা, তখন গভর্নমেন্টের যারা আছে তাদের আমাদের সম্পর্কে একটা নেগেটিভ অ্যাসেসমেন্ট তৈরি হতে পারে, যেই কারণে আমরা কিন্তু এই সুপারিশ চদ্বির কিছু করি না। টু বি অনেস্ট, শুধুমাত্র আমি একটা সুপারিশ করছি এ পর্যন্ত, বলতে গেলে আমাদের এই জায়গাতে আমি আমার জেলার ডিসি বলছি, উনি ভদ্রলোক, ভালো এলাকার রেপুটেশন ভালো, আপাতত উনি আছে রাখেন, নতুন একজনকে দিল বুঝেটি যোগদানের সময়, শুধু এইটা একজন ওই দায়িত্বের সচিবকে বলে আপাতত ডিসি রাখতে পারেন ওনাকে, তারপরেও যদি আপনাদের ফাইন্ডিংস অন্য কিছু থাকে তাহলে সেটা ব্যবস্থা নিতে পারেন। যেটা আমরা কমনলি আইজিপিকে অন্যান্য উপদেষ্টাদেরকে আমরা বলছিলাম যে আমরা বলছি যে বিগত রেজিমের সমস্ত বেনিফিশিয়ারি যারা ছিল তাদের সেট আপ পরিবর্তন করা দরকার, যারা বড় বড় ক্রিমিনাল অফেন্স এবং মানবতা বিরোধী অপরাধ, ক্ষমতার অপব্যবহার করেছে, মানুষের উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। অ্যাট দ্য সেম টাইম আমরা কিন্তু এটা বলেছি 1 সপ্তাহের মধ্যে 64 জেলার ডিসি প্রিপেয়ার করা সম্ভব হবে না, ওনাদের 1 সপ্তাহের মধ্যে 64 জেলার এসপি প্রিপেয়ার করা সম্ভব হবে না, স্ক্রুটিনাইজ করতে হবে, দেখতে হবে, তাদের সম্পর্কে ডেটা নিতে হবে। এখনকার গোয়েন্দা সংস্থাগুলো ধরেন ডিজিএফআই, এনএসআই, কোনো কিছু কিন্তু পরিপূর্ণভাবে ফাংশন করছে না, বিশেষ করে সুতরাং সেই জায়গা থেকে তাদের প্রতি আমরা একটা কমন কিন্তু নির্দেশনা
বা আমাদের প্রস্তাবনা আমরা দিয়েছি যে একেবারে ঢালাওভাবে কাউকে চাকরিচ্যুত করা বা কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, কাউকে সরানো, এইটার দরকার নেই। যেটা আমরাও অফিসারদেরকে আমরা বলেছি, যারা আতঙ্কে আমাদের সাথে যোগাযোগ করতেছে, ভাই আমরা তো ওইভাবে কিছুই ছিলাম না, সরকারে থাকলে তাদের সাথে তো একটু লাইফ দেখে কাজ করতে হয়, এটা বাংলাদেশের রিয়েলিটি। সেই জায়গা থেকে আমরা কিন্তু আমাদের দলীয় দৃষ্টিকোণের বাইরে থেকেও দেশ, জাতি, সমাজ, রাষ্ট্র এবং বর্তমান প্রেক্ষাপট, এই যে মানুষগুলো যে জীবন দিয়েছে, প্রথম আলোতে যে মাঝখানে একটা রিপোর্ট হয়েছিল যে 87% গ্রেপ্তার হচ্ছে আম জনতা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ না, প্রথম সরকার যেভাবে এটাকে ইস্টাবলিশ করার চেষ্টা করেছিল, বিএনপি জামাত, বিএনপি জামাত এই বিটিভিতে আগুন দিয়েছে, ওরা মেট্রো পুড়েছে, ওরা প্রথম আলো একটা অ্যানালিটিক্যাল রিপোর্ট করে দেখাইছিল 87% হচ্ছে আম পাবলিক। তো গ্রেপ্তার 87%, মৃত্যুর হারও হিসেব করলে দেখবেন এরকম। এটা ঠিক যে রাজনৈতিক দলের সংগঠিত কাঠামো এবং নেতৃবৃন্দ এখানে আপনার এটাকে ট্রিগার করেছে, এখানে বলতে গেলে নেতৃত্বের ভূমিকা নিয়েছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটা ঠিক সবচেয়ে আহত হয়েছে, নিহত হয়েছে দেখবেন সাধারণ মানুষ। সাধারণ মানুষ এই যে গত আপনার এই 1.5 দশকের অত্যাচার, নির্যাতন, দলীয়করণ সবকিছু তো দেখেছে। দেখা যায় রেস্টুরেন্ট ও ভদ্রলোক খুলতে দেখা যাবে আমেরিকার কোনো নেতা মিটিং করছে, বিল করছে 20,000-5,000 টাকা দিয়ে লেগেছে, যে সে বইলেও চাইতেও পারেনি। সারা দেশের মানুষ কিন্তু এইভাবে সবজিওয়ালা থেকে শুরু করে রিক্সাওয়ালা, আমার জেলার আওয়ামী লীগের সেক্রেটারি ছিল, পান খাইতে খেতে মনে করেন পানের পিসকি ফেলাইতো, যাইতো মানে ইয়ে করতো, তো রিক্সার ভাড়াটাও দিত না, অনেক ক্ষেত্রে রং চা খাইতে তো, কলা খেতে, রুটি খেতে, ওই দোকানে দেখা যায় বিলও দিত না, সে আওয়ামী লীগের জেলা আওয়ামী লীগের সেক্রেটারি। এইরকম তো অনেক জায়গায় লোক ছিল, এই সমস্ত মানুষ কিন্তু কোনো না কোনো ভাবে ভিকটিম ছিল। তো যার ফলে এই যে মানুষের একটা দীর্ঘদিনের যে পুঞ্জীভূত ক্ষোভ, এইটার কিন্তু একটা আসলে বিস্ফোরণ হয়েছিল এই মুভমেন্ট, বিশেষ করে যখন দেখেছে এইভাবে ছাত্রদের উপরে গুলি চালাচ্ছে বিল্ডিং এর উপর থেকে হেলিকপ্টার দিয়ে, তখন এগুলো কিন্তু মানুষের মেমোরিকে, মানুষের স্নায়ুকে উত্তেজিত করেছে, না এটা হতে দেওয়া যায় না, এভাবে চলতে পারে না। আমি শুক্রবারের একটু শর্টকাট দাম, যেহেতু একটা মিটিং ক্যান্সেল করে সকালে নিয়েছি, একটু বলা যাচ্ছে। তো আমি শুক্রবারের একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে পারি। আমি আপনার শুক্রবার মহানগর প্রজেক্টের গেটের পাশে যে মসজিদ, ওই মসজিদে নামাজ পড়ে এখানে যে সর্বদলীয় মিছিল ছিল প্রেস ক্লাবের এখানে, এখানে আসবো। তো ওই দিকে দেখি গাড়ি চলছে না, আপনার বিটিভি ভবনের একটু আগে, আর এইদিকে মালিবাগ লোকজনে এগুলো ব্লক করে দিচ্ছে, লোক আর লোক রাস্তায়। আমি হাঁটতে হাঁটতে আস্তে আস্তে আসতেছিলাম, ওই আমার সামনেই ওই আপনার মহানগর প্রজেক্টের মেইন রোড একটু সামনে, যেটা বলে বাড্ডারামপুরা, একটা সেল এসএসসি পুরো কোথেকে জানি গুলি এসে লাগলো, কিন্তু ট্রেস করতে পারে নাই, কিন্তু ধারণা হচ্ছে বিল্ডিং এর উপর থেকে এসে সাথে সাথে পড়ে গেছে। পরে শুনলাম সন্ধ্যায় সেই ছেলে মারা গেছে। ওখান থেকে আস্তে আস্তে পরে আতঙ্ক, আচ্ছা এই গুলি তো আমারও পড়তে পারে, খুবই কিন্তু একটা ঝুঁকিপূর্ণ ছিল। তারপরে হাঁটতে হাঁটতে আস্তে আস্তে পুরো পথ হেঁটে হেঁটে আসলাম ইসলামী ব্যাংক হসপিটালের, এখানে ইসলামী ব্যাংক হসপিটাল থেকে আমরা নাইটিঙ্গেল মোড়ের দিকে প্রেস ক্লাবে যাবো, সো সেগুন বাগিচিতে যাবো। শুনতেছি ওইদিকে গোলাগুলি শুরু হয়ে গেছে, এক মহিলাকে নিয়ে আসছে, মহিলা জানালা দিয়ে হচ্ছে উকি মারছিল, উনি গুলি দিচ্ছে এক মহিলাকে নিয়ে আসছে, জাস্ট ওনার বাসা থেকে উকি দিছিল, 18 তারিখের ঘটনা, উনি গুলি বিদ্ধ হয়েছে। তারপরে তাহলে সেগুন বাগিচা রোডে ঢোকা যাচ্ছে না, নাইটিঙ্গেল মোড়ে ঢুকবো ইসলাম ব্যাংক হসপিটাল, ওখান থেকে দেখতেছি এইদিকে পুলিশ পুরো ফুল প্রস্তুতি, এবং এইদিকে আমাদের কিছু লোকজন আছে পুলিশের, দুইজন ভাই ডাইরেক্ট নির্দেশন, ডাইরেক্ট গুলি, কোনো রাবার বুলেট টুলেট না। তো পরে আমরা বিএনপি অফিসের দিকে যাবো, এদিকে একটু আগাচ্ছিলাম, সামনে দিকে আরেকটা ধাম করে গুলি কোথা থেকে এসে পড়লো, এক লোক একটু আপনার গেটস মেটস পড়া ছিল, জিন্স প্যান্ট বোঝা যাচ্ছে, আই থিঙ্ক যে উনি যুব দলের কর্মী হতে পারে ঢাকার। পরে শিওর হয়েছি যে সে যুব দলের কর্মী ছিল, উনিও মারা গেল। ওনাকে দেখলাম সাথে সাথে, আর বাড্ডা থেকে দেখে আসলাম, তখন দেখছি যে এইখানে অবস্থা খুবই তো ঝুঁকিপূর্ণ। আমরা তো বলা চলে আমরা ওইভাবে মনে করেন এই ধরনের রাজনৈতিক নেতাকর্মীরা যেভাবে পাটকেল পিকেটিং করে ধরেন একটু চালাক বা নিজেকে সেভ করতে পারে, আমাদের ওই ধরনের কোনো স্ট্র্যাটেজি নাই যে আমরা কুম্পো টুম্পো করে আসছি, আমরা নিজেকে একটু সেভ করতে পারবো, আমরা তো বলা চলে আম পাবলিকের মতোই। পরে আমাকে কয়েকজন বললো, ভাই যে অবস্থা আপনি একটু দাঁড়ান। তখন আমি ইসলাম ব্যাংক হসপিটালে কিছুক্ষণ স্টে করলাম, যে আশপাশের পরিস্থিতি বোঝার জন্য। দেখি চতুর্দিক থেকে বিএনপি নেতাকর্মীরা দাঁড়াইতে পারছে না, শুধুমাত্র মৎস্য ভবনের ওইখানে কিছুক্ষণ তারা স্টে করছিল, তারপরও র্যাব পুলিশের টিকতে পারেনি, তারাও ছত্রভঙ্গ হয়ে গেছে। এর মধ্যে পাইলাম রুহুল কবির রিজভী ভাই অ্যারেস্ট, ওরা এখন দেখছি রিজভী ভাই অ্যারেস্ট, তাহলে আমি গেলে নির্ঘাত তো ওখানে অ্যারেস্ট করবে, তাহলে আন্দোলন তো সংগঠিত করা লাগবে। তখন কিছুক্ষণ ইসলাম ব্যাংক হসপিটাল নিলাম, ওইখানে ডিবি টিভি চলে আসছে, ওরা আবার আমার বললো এখানে কিন্তু ডিবি টিভি চলে আসছে, আই থিঙ্ক আপনার এখন সেফ এক্সিট দরকার। তখন আমরা ওই যে আপনার অ্যাপ্রনের লগে যে মাথার টুপি পরে মাস্ক টাস্ক পরে, কোনো তার মোটরসাইকেল দিয়ে আমি বের হয়ে আসছি,
আপনার তখন আবার হাতির জিলের ওইদিকেও গোলাগুলি শুরু হয়ে গেছে। খুবই আমি ধারণা করছি আমরা যে কোনো সময় আমার গায়ে একটা পড়তে পারে। তো ওইখান দিয়ে আসলাম। পরে ওই দিন রাতে এসে ছাত্রদের নাহিদ সার্জিস এই আন্দোলনের নেতৃবৃন্দের সাথে কথা হলো, জামাতের নেতৃবৃন্দের সাথে কথা হলো, হেফাজতের নেতৃবৃন্দের সাথে কথা হলো যে এখন যদি আপনারা না নামেন পরে আপনাদেরকে কচুকাটা কাটবে, আপনারা ঠেকাইতে পারবেন না। এই যে 450 মানুষ মারা গেল, আপনি এটাকে সিম্পল ঘটনা মনে, এটা যদি শেখ হাসিনা হজম করে আপনাদেরকে ফুটবলের মতো পরে সাইজ করবে, এটা সব নেতৃত্বে বলছি। বিকজ সত্যিকার হচ্ছে অনেকের তখনও ইনডিসিশন, নামবো কি নামবো না, আমার দলের অবস্থা কি হয়, যেগুলো রাজনৈতিক দলগুলো হিসাব নিকাশ থাকে। মহাসচিবের সাথে কথা বললাম, খুশরুবের সাথে কথা বললাম, পরে ছাত্রদের ওদেরকে আমরা কনভিন্স করার চেষ্টা করছি যে দেখো এখন যে পরিস্থিতি, এখন আর এক দফার বিকল্প নেই। প্রথমত এই যে ভায়োলেন্স গুলো হচ্ছে এগুলো গভর্নমেন্ট এবং এদের সংঘবদ্ধ কাজ, কিন্তু দায় চাপাবে আমাদের উপরে, বিএনপি নেতাকর্মীদের মামলা দেবে আমাদের উপরে, এবং পরবর্তীতে এই 400-450 মানুষ মারাটা যদি হজম করে হাজার লক্ষ মানুষ মারলেও কিন্তু পরবর্তীতে আমরা কিচ্ছু করতে পারবো না। সো চিন্তা করো কি করা যায়। তার মধ্যে ধরেন যে একজন ছাত্র তো ওরা আমতামতা করছিল, ভাই আমরা তো এটা চাইনি, এক দফা তো আমাদের দাবি ছিল না, আমরা কোটা সহ এটা কি ঠিক হবে। পরে শুনলাম যে সে তখন এই ডিবির হেফাজতে ছিল একজন। তারপরে ওই দিন এই কথাবার্তি বলে আমি সাংবাদিক কনক সরোর নাগরিক টিভি একটা নামে ফেসবুক ইয়ে চালায় ক্যানাডা থেকে টিটু ভাই, ওনাদেরকে আমি ফোনে বলছি ভাই আমি যে বক্তব্য বলছি এটা আপনারা রেকর্ড করে এইটা কি আপনারা পডকাস্ট আকারে প্রচার করে দেন, যেখানে বলছি এইভাবে স্নাইপার রাইফেল দিয়ে গুলি হচ্ছে বাড্ডা উত্তরা মিরপুরে। আমি তখন বলছি যে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, কি করবেন আপনারা ইন্টারন্যাশনাল কমিউনিটি অ্যাটেনশন ড্র করার জন্য ইউএন তারপর ইউরোপীয় ইউনিয়নের হেডকোয়ার্টারের সামনে আপনারা প্রোটেস্ট করেন। এই সমস্ত বলে টুলে আমি 1:45 দিকে ঘুমাইতে গেলাম, 3টার দিকে আমাকে অ্যারেস্ট করলো ওই দিন। কিন্তু এবং ওই দিনই আমার নাহিদকেও অ্যারেস্ট করে ফেলছে, বিকজ আমাদের মধ্যে কিছু কনফিডেন্সিয়াল আলাপ হচ্ছিল। তো আমি কিন্তু এই কথাগুলো আবার ওভার ফোনে ডাইরেক্ট বলছিলাম, ইভেন যাদেরকে পারছি ডাইরেক্ট ফোনে বলে দিছি যে যার যা কিছু হচ্ছে ভাই রাস্তায় নামো, আওয়ামী লীগের লোকজনকে পাল্টা প্রতিরোধ করো, না হলে টিকতে পারবো না। আমাকে জামালপুর থেকে ফোন দিচ্ছে, ময়মনসিং থেকে ফোন দিয়েছিল, তুই কেন আমাকে ওই প্রথম তো ডিজিএফআই আবার র্যাবের জয়েন্ট ইন্টারোগেশন সেলে নিয়ে গেছিল, তো ওরা জিজ্ঞেস করছিল তোমরা যে অস্ত্র সাপ্লাই দিয়েছে, তুমি পোলাপান্ডে বলছো অস্ত্র মস্ত্র নিয়ে নামতে, হ্যাঁ তারপরে তুমি ছেলে পেলেকে ইনসিস্ট করছো, ওরা এই সমস্ত দিকে যেতে চায় না, তোমরা ইনসিস্ট করছো। তো র্যাবের আর্মির জিজ্ঞেস কিছু ওদের পেশাদারিত্ব ছিল, ওরা আবার কিছু লোককে অনার করছে, ভাই আমরা জানি আপনি স্ট্রেট ফরওয়ার্ড, আপনি বলেন এখানে আপনি কেন ইনভলভ হয়েছেন, আপনার ইন্টারেস্ট কি। আমি পরিষ্কার ভাবেই বলছি ভাই আমি প্রথমত সরকার বিরোধী একটা মানুষ, দ্বিতীয়ত এই আন্দোলনে এত মানুষ হত্যার পরেও এই সরকার যদি টিকে দেয় তো আমি এটা ধরেই নিয়েছি যে আমি ডাল বাদীদের জন্য যে কোনো সময় আমাদেরকেও ব্যানিশ করে ফেলবে। সো আমরা অনেস্টলি চেয়েছি যে গভর্নমেন্ট চেঞ্জ হোক, সরকার পতন হোক, ওরা তো রেকর্ড হবে নিশ্চয়ই, ওই যে ওয়াজুল কাদের মাঝে মাঝে রেকর্ড, ওরা চাইলে রেকর্ড করো চোখ বাই দেয়, ওদের আমি সেট আপ দেখে বুঝছি, আমাকে চেয়ারে বসাইছে মাইক্রোফোন আছে দেখলো ওদের রেকর্ডিং আছে, হয়তো সামলে তো ভালো, তার পাবলিক দেখতে পারো আমরা কি বলছি। কোর্টে আমি তো আপনার কোর্টের এই প্রিজন ভ্যানে আমি এই ডিবি কার্যদের এই দিকে নীতি রেখে মানুষকে হাত থেকে আমরা স্লোগান দিচ্ছি যে রাস্তায় থাকতে হবে, আন্দোলন চালান। এইদিকেও কিন্তু আমার সঙ্গে অনেক সিনিয়র নেতৃত্ব ছিল, থামো আবার গেলে ঝামেলা করো পিঠা দিতে পারো, তারা কিন্তু এইভাবে ইঙ্গিত দিচ্ছিল। তো ফার্স্ট দিন তো ওই কোর্টে তো আমরা রিমান্ড দেওয়ার পর তো বিচারপতি কি বলবো যে এই নরকের বাংলাদেশ এর জন্য আপনাদেরকেও সাফারার হতে হবে, তার জন্য কিন্তু আমাকে ওইখানে আবার একটু আবার সাইজ করছে, শালা তুই বিচারকদেরকে হুমকি দাস তুই এত বড় মাফিয়া হয়েছিস দেশি বুঝলা। তো তারপর তো আবার দেড় দিন দুই দিনের মাথায় তো আবার ক্যানাডিগঞ্জ থেকে আবার কোর্টে নিয়ে সে সাংবাদিকরা বলতেছিল ভাই কিছু বলেন, এখন আমি বলছি আমি কি বলবো, আমি নিজেও কনফিউজ যে রিমান্ডে যা হয়েছে এগুলো তো ফার্স্ট দিন বলে দিলাম, তা সেকেন্ড দিন কি বলবো। আসলে এটা আই থিঙ্ক যেটা বলে যে আল্লাহ তো মানুষকে অচেতন মনে কি অবচেতন মনে অনেক কিছু ট্রিগার করে দেয়, বিকজ কাউকে দিয়ে বলায় কাউকে দিয়ে পড়ায়। সো আমি কেন যেন এই কথাটা বলবো আমি নিজেও বলতে পারি, বলছি 90% শেষ। কিন্তু অ্যাডভান্স করা হচ্ছে প্রশাসনের অনেকে আমাদের সাথে যোগাযোগ করছে, তারা আমাদের লাইনে আছে, 10% ধাক্কা দিতে হবে, কবি শিল্পী সাহিত্যিক সাংবাদিক পেশাজে আপনার রাস্তায় না। সো এটি ঠিক পরে যেটা বললাম বের হয়ে বুঝলাম যে এটা অনেক মানুষকে খুব এনকারেজ করছে, আমার কিছু বলা চলে লাইক ধরেন ওই এলিট ক্লাসের লোকজন তারা বললো যে ভাই আমার ছেলে মেয়েরা জীবনে রাস্তায় নামে, এই আপনার কথা শুনে তারা রাস্তায় নামছে, আমার বউ বেটি সহ রাস্তায় নামছে, এরকম গুলশান থেকেও তারা এই মিছিলে জয়েন করছে, বনানি থেকে যে তারা মিছিলে জয়েন করছে। তো যাই হোক আল্লাহ রহমত যে আল্লাহ আমাদেরকে দিয়ে এই কথাগুলো বলিয়েছে, এবং এই যে আন্দোলনকে কেন্দ্র করে আজকের
গোটা জাতি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং দেশ কিছুটা রক্ষা পেল। কারণ যারা জানেন না তারা এখন জানবেন একটু খোঁজ করলে, বলে যে প্রশাসনের লোকেরাই বলে, ভাই ডিজিএফআই বলেন, র‍্যাব বলেন, এমন কোনো সংস্থা নাই যেখানে ইন্ডিয়ান অ্যাক্সেস নাই, চালায় যেগুলো র। বাংলাদেশে ছিল গেলে খোলস, পরিষ্কারভাবে তারা বলছে। আজকে যে গার্মেন্ট সেক্টরের অস্থিরতা, মানে গার্মেন্টসের কিছু মালিক ভিডিও টিডিও পরে বলতেছে, এদেরকে বোঝাই যাচ্ছে যে এরা একটা ক্যারার, এরা কোনো শ্রমিক না, যাইয়েই আপনার রড থাকে, শক্ত লাঠিটাঠি থাকে, ডাইরেক্ট ভাঙচুর, কোনো কথা বলা কিচ্ছু নেই। মানে মাঝখানে ওই যে শাহবাগে একটা সংখ্যালঘু ট্রাম্প কার্ড খেলে সরকারকে আনস্টেবল করতে চেয়েছিল দেখাই দিয়ে, এবং ইন্ডিয়ান মিডিয়া তো পরিষ্কারভাবে প্রচার করছে যে মৌলবাদীরা বাংলাদেশের ক্ষমতা নিচ্ছে, বিকজ এই ট্রাম্প কার্ডই ওরা গত দেড় দশক ধরে ওয়েস্টার্ন কমিউনিটিকে খাওয়াইছে, যেখানে জঙ্গিবাদের উত্থান হচ্ছে, শেখ হাসিনা হুজুর টুজুর সাইজ করে রাখে, সো তার অপশন নাই, এটা বলে পশ্চিমা কমিউনিটিকে খাওয়াইছিল। এখন ডক্টর ইউনুসের ইন্ডিভিজুয়াল কিছু লিডারশিপ কানেক্টিভিটির কারণে এটা খাওয়াইতে পারতেছে না, তো যার ফলে এখন ওই মাঝখানে সংখ্যালঘুদের শাহবাগে নামাইল, সচিবালয় আনসার ঘটনা, এখন গার্মেন্টসের ঘটনা। এখানে দুইটা গার্মেন্টসের এই অস্থিরতার পেছনে দুইটা কারণ আছে। একটা কারণ হচ্ছে বাংলাদেশের গার্মেন্টসের সস্তা শ্রমিক ইম্পোর্টের ক্ষেত্রে ওয়ান অফ দ্য কম্পিটিটর হচ্ছে ইন্ডিয়া, সো ওরা চায় যে এটাকে অস্থিরতা দেখাইলে ক্রেতারা অর্ডার সরে যাবে, সেক্ষেত্রে এটা ডাউন হবে। দ্বিতীয়ত এই মুহূর্তে বাংলাদেশের যে এক্সপোর্টের জায়গাটা হচ্ছে আরএনজি, এইটাকেও দিয়ে অর্থনীতির ক্ষতিগ্রস্ত করা, ওদের স্পষ্ট ওদের একটা ইনভলভমেন্ট আছে যেটা প্রশাসনও খুঁজে পেয়েছে। এখন আমরা চেষ্টা করছি যে এই গভর্নমেন্টকে স্ট্রাগল করতে, দেশকে একটা জায়গায় নিয়ে যেতে, কারণ এই গভর্নমেন্টের দ্বারা যদি আমরা নগদ কোনো বেনিফিট নাও হয় ফাইন্যান্সিয়ালি বিভিন্নভাবে, কিন্তু এই গভর্নমেন্ট যদি ব্যর্থ হয় তাহলে আমাদের খবর আছে, কারণ এই গভর্নমেন্ট আমাদের আন্দোলনের ফসল। বিএনপিকে কিন্তু এই গভর্নমেন্ট যদি ফেইল হয়, ধরেন কথার কথা সামনে অল্টারনেটিভ পিছায় ধরবে কিন্তু আমাদেরকে আর ছাত্রদেরকে, যে এরা এইটার মাস্টার ম্যান। এখানে কিন্তু অন্য রাজনৈতিক দলকে তেমন সাইজ করবে আগে আমাদেরকে, বিকজ এটা এদের কানেক্টিভিটি, এদের দ্বারা তরুণরা এনকারেজ হয়েছে, এদের দ্বারা তরুণরা বিপ্লবী হয়েছে। সো সেক্ষেত্রে আমাদের ফার্স্ট প্রায়োরিটি এনি হাউ যে কোনোভাবে গভর্নমেন্টকে স্ট্রাগল করা। সেক্ষেত্রে আমরা বলছি গভর্নমেন্টের, আজকে শিক্ষা উপদেষ্টার সাথে আমি মিট করেছিলাম, সে বলছে কি খবর তুমি বলছো আমাদের সরকার সফল হবে না, তুমি এখনই আমাদের বিরুদ্ধে চলে যাচ্ছ কেন। বলে আমার পরের কথা শুনছেন কি বলছি, বলছি যদি গভর্নমেন্টের এক্সিস্টিং কাঠামো থাকে, গভর্নমেন্টের সাথে যদি রাজনৈতিক দলগুলোর সাথে সন্দেহ সংশয়ের সম্পর্ক থাকে তাহলে ব্যর্থ, তাহলে সফল হবে না। সো আপনারা এটাকে মেক আপ করেন, আমি এটা বলেছি স্বাভাবিকভাবে। আর আমার বলছি কাঠামোটা একটু বাড়ানো দরকার এই পরিস্থিতিতে। তো উপদেশটা অবশ্যই গভর্নমেন্টের উইকনেস, ভুল কিছু দেখলে আমরা স্পষ্ট সমালোচনা করবো, যেটা ইউনুস স্যার গতকালকে ছাত্রদেরকে বলছে, একটা চিঠি দেবেন অন্তত, উনি ওনার ভাষায় বলছে। আমরা সমালোচনাও করবো, গভর্নমেন্টকে স্ট্রেংথ করবো, এবং এই গভর্নমেন্টের যে পরিস্থিতি দেশকে একটা জায়গায় নিয়ে যেতে অন্তত মিনিমাম দু এক বছর মাসবি থাকাটা দরকার। এই পরিস্থিতিতে একটা ইলেকশন হলে ভালো কিছু হবে না। সো যতদিন থাকুক ততদিন আপনারা সময় পাচ্ছেন আপনাদের অর্গানাইজেশন গোছানোর জন্য, পার্টি গোছানোর জন্য। তার আমাদের প্রধান উপদেষ্টা উনি গতকালকেও বলছে যে এই ছাত্রদের স্পিরিট ত্যাগ আমরা ভুলব না, আমরা এটা তাদের স্বপ্নকে আমরা এস্টাবলিশ করবই। এই ছাত্ররা সাধারণ মানুষ কাউকে এমপি মন্ত্রী বানানোর জন্য রক্ত দেয়নি, আমরা এত হামলা মামলার শিকার হলাম, বিকজ আমরা চাইছি এই সিস্টেমটার পরিবর্তন হোক। এখন এই সিস্টেম পরিবর্তন যেটা, আপনি সিস্টেমের মানুষগুলোকে চেয়ারে রেখে এক চেয়ার থেকে আরেক জায়গায় সরাইয়া জীবনেও সিস্টেম পরিবর্তন করতে পারবেন না। যেটা ওই প্রধান উপদেষ্টা প্রথম দিকে বলছিল যে পুরানো জঞ্জাল সরাতে নতুনদের আগমনের কোনো বিকল্প নেই। এখানে আপনারা আইনজীবীরা আছেন, বিশেষ করে আইনজীবী নামের আগে বিজ্ঞ, সুতরাং আপনাদের যে অভিজ্ঞতা আছে, বাংলাদেশের রাজনীতিতে একসময় আইনজীবীদের আধিপত্য ছিল, আধিপত্য ইতিবাচক আধিপত্য আর কি, যে তাদের একটা দাপট ছিল। আইনজীবীরা সংসদ তো আইন প্রণয়নের একটা জায়গা, সেখানে তো আইনজীবীদের বড় একটা অংশ থাকা দরকার, কিন্তু সময়ের পরিক্রমায় পয়সাওয়ালাদের কাছে আসলে আইনজীবীরা টিকতে পারে নাই। এখন এই যে আমরা একটা পজিটিভ পরিবর্তনের কথা বলছি, আমাদের দলের যেটা আমরা নেতাকর্মীদেরকেও বলছি, যে কেউ যদি দলের থেকে রাজনীতি করে নির্বাচন করে, আমরা নির্বাচন কমিশনকে এই প্রস্তাব দেব, নির্বাচন কমিশন প্রত্যেকটি রাজনৈতিক দলকে একটা বাৎসরিক বাজেট দেবে তাদের যে কর্মকাণ্ডের জন্য, পোস্টার ছাপানো, নির্বাচনী খরচ দেবে একটা ইলেকশন করে, এটা তো রাষ্ট্রের টাকা দেবে, ব্যক্তির টাকা দেবে না। ঠিক দলও আবার দলের যারা প্রার্থী হবে প্রতিযোগিতা করবে তাদেরকে সেইভাবে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেবে, কারণ আর্থিক কারণে অনেক যোগ্য মানুষ রাজনীতিকে ছিটকে পড়ে, রাজনীতিতে জায়গা পায় না, মূল্যায়ন করে অভিমান করে দূরে সরে যায়। এখনকার যে সিস্টেম গভর্নমেন্টেরও চিন্তা ভাবনা আছে, অনেক স্টেক হোল্ডারদের কনসার্ন একটা প্রপোর্শনেট ইলেকশন, সংখ্যানুপাতিক নির্বাচন, অর্থাৎ আপনি এলাকার এমপি হইবেন, আপনি এলাকার নিয়ন্ত্রণ করবেন, এই পুরানো পদ্ধতির পরিবর্তন করতে চায়। সংখ্যানুপাতিক নির্বাচন হচ্ছে যে আপনার দল যদি 10% ভোট পায় তাহলে 300 আসনে আপনি 30টি এমপি পাবেন,
তো সেই যে দল নির্ধারণ করবে যে আপনার 30 এমপি কোথা থেকে কোথায় দেবেন, মহিলা এমপিদের মতো বা ইউরোপের অনেক দেশে এটা আছে, এই আপনার ওয়ান পার্টি পার্লামেন্টে ডমিনেন্ট এইটা কেউ চাচ্ছে না, যেটা দেখলাম। সেটা হলে আমাদের নতুন দলের জন্য আরো ভালো, কারোর সাথে জোটপুটি করে ডিপেন্ডেবল করা লাগবে না। আমরা ধরেন সে ফর এক্সাম্পল 5% ভোট পেলেও 15-20 এমপি থাকবে আপনার। এখন সেই ক্ষেত্রে যে আমাকে রাশেদ ভাইকে চেনে, আমাদের আরো কিছু নেতৃবৃন্দকে এইভাবে পরিচিত হওয়া দরকার। মানুষ যার সংগঠনের সাথে আসলে, এক ভাই বলছে যে আমাকে চেনে কিন্তু দলকে চেনে, আমি এটা চাই না, আমি চাই আমার চেয়ে দলকে চিনতে হবে বেশি। সো সেই ক্ষেত্রে আপনাদেরকে কাজ করতে হবে একই সাথে যার যার এলাকায় চিন্তা ভাবনা করতেছে নির্বাচন নির্বাচন কেন্দ্রিক, সেটা সিটি কর্পোরেশন হতে পারে, উপজেলা হতে পারে, সেইখান থেকে টুকটাক এখন কাজ করেন, মানুষের সাথে মেশেন। আইনজীবীদের তো ব্যাপক সুযোগ আছে যার যার এলাকায়, এখন তো সুযোগ আছে, আগের পরিস্থিতি ছিল না, এখন তো আপনার জন্য একেবারে অবাধ সুযোগ আছে রাজনীতি করার, সংগঠন করার, পেশার পাশাপাশি যাদের ভবিষ্যৎ চিন্তা ভাবনা আছে এখন থেকে এইটা একটু ভাবেন। আর আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, এখন আমার একটা গর্ব করার মতো একটা জায়গা, দেখেন আমার চেয়ে আমার শিষ্যরা অনেক দূর আগাই গেছে, বিকজ আমরা যাদেরকে হাত ধরে রাজনীতি শিখাইছি। এই কিছুদিন আগেও দেখা যায় এই মোমো জান্নাত আপু স্যার বলছে, আপু আপনি আমাদের এই অফিসের ভাড়া 5,000 টাকা আপনি মাসে দেবেন এই খাদুল ভাইকে বা খালিদ ভাইকে, জুয়েল ভাইকে। তো মানে এইভাবে আমরা ছাত্রদের ইউনিভার্সিটিতে 45,000 টাকা দুইটা বাসা ভাড়া দিতাম, তো এইটা বিফলে যায়নি। আজকে ধরেন সেই ছাত্রদের মধ্যে থেকে তারা মন্ত্রী হয়ে গেছে, তারা ধরেন এখন রাষ্ট্রীয় প্রোটোকলে তো আমাদের চেয়ে উপরে, তাহলে এটা আমাদের জন্য নিশ্চয়ই একটা ভালো লাগা যায় না, আমার সেই শিষ্যরা এখনই মন্ত্রী হয়ে গেছে, তাহলে আমরা মন্ত্রী অলরেডি পয়দা করে ফেলছি, মন্ত্রী অলরেডি বানাই ফেলাইছি। তারপরে ধরেন আপনাদের আইনজীবী অধিকার পরিষদে ধরেন এখন এখানে নেতৃত্বের জায়গা, তারা শুরু থেকে কানেক্টেড ছিল নেতৃত্বের জায়গা থেকে, খাদেমুল ভাই শুরু থেকে তারা ছিল, পারভেজ ভাই, এরশাদ ভাই, খালিদ ভাই, তারা তারাই কেউ ডেপুটি অ্যাটর্নি হইতে পারে না, কিন্তু তারা বানাই দিচ্ছে আরেকজনকে, কথার কথা। সো এই যে আমাদের মানে সম্মিলিত মানে চিন্তা ভাবনা এবং সংগঠন করার ফলে এই যে আমাদের শক্তিটা, আমাদের এই কালেকটিভ চিন্তাটা যদি থাকে, বাংলাদেশে অল্টারনেটিভ আমরা ছাড়া বিশ্বাস করেন এই মুহূর্তে কেউ নেই। আমি আপনাদেরকে খোলামেলাই কথা, ভিডিও টপ করো, ভিডিও থাকলে ভিডিও টপ করো, এখন ভিডিও টপ করে দিন।